शुभेच्छा जानिए शुरू करছি এসএটিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। সাথে আছি আমি ডাক্তার শাকিরা নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো ঘাড় ও কোমর ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা প্রসঙ্গে। সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে, অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন www.facebook.com/dprcadvancepaintreatment এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত, ব্যথা, প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন তারই চিকিৎসা নিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন এমন একজন অতিথি। চলুন দর্শক কথা বলি তাদের সাথে। আপনাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে ধন্যবাদ। ঘাড় এবং কোমর ব্যথা নিয়ে আমরা কথা বলবো, এতটাই কমন এই বিষয়টি, প্রতিটি ঘরে ঘরে এই রোগী রয়েছে। আমাদের সাথে একজন অতিথি আছেন, তিনিও এই সমস্যায় ভুগছিলেন। এই পুরো ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো। প্রথমে একটু জানতে চাচ্ছি যে ঘাড় ব্যথা, কোমর ব্যথা, এই যে সমস্যাগুলো দিন দিন বাড়ছে, এর পেছনের কারণগুলো কি? আপনাকে ধন্যবাদ। আসলে ঘাড় এবং কোমর ব্যথার নির্দিষ্ট কারণ রয়েছে। আমরা এক এক সময় এক এক কারণগুলোকে বেশি প্রাধান্য পেয়ে থাকি বা কারণ বেশি দেখে থাকি। যেমন এখন আমাদের যে পোস্ট কোভিড যে স্ট্যাটাস আছে সারা ওয়ার্ল্ডে, যে কোভিডের কারণে আমাদের ইনএক্টিভিটি গত প্রায় আবার 2 বছরের মতো হয়ে যাচ্ছে, মুভমেন্ট কমে গিয়েছে। তারপরে হচ্ছে বাসায় বসে অনলাইনে বিভিন্ন অ্যাক্টিভিটিস, এবং স্পেশালি আমাদের তরুণ প্রজন্ম, তারা তো আসলে এখন মোটামুটি অলস, কারণ বাসায় থাকতে হয়। বসে বসে বিভিন্ন ডিভাইসের ব্যবহার, মোবাইল ফোন বা বসে বসে থাকা, মুভমেন্ট কমে যাওয়া, এগুলো হচ্ছে এখন এই সমস্যা আরো বাড়াচ্ছে। কিন্তু বিশেষ করে শিক্ষার্থীদের কিন্তু আমরা দিতে এখন বাধ্য হচ্ছি, কারণ অনলাইনে ক্লাস হচ্ছে, তাদেরকে এটা দিতে হচ্ছে। কিন্তু আসলে কিভাবে ব্যবহার করতে হবে, কতটা সময় ধরে ব্যবহার করাটা ঠিক হবে, বা এক নাগারে কতটুকু সময় ব্যবহার করবে, এই বিষয়গুলো দিকে গুরুত্ব দেওয়া আছে। এই বিষয়গুলো একেবারেই অবহেলিত। মানে আমরা তো রোগী দেখি প্রতিনিয়ত, ইয়াং স্টুডেন্ট আসছেন প্রতিনিয়ত, ইভেন কি আমরা এখন স্কুল ইউসিসি রোগী প্রচুর পাচ্ছি। মানে মেরুদণ্ড বেঁকে যাচ্ছে বসে থাকতে থাকতে। হিস্ট্রি নিয়ে দেখি সে বসে বসে ওই যে অনলাইনে ক্লাস করে বা বসে মোবাইল ফোন তার বিভিন্ন কাজ হয়তো করে বা অনলাইনে থাকে বিভিন্ন কারণে। তো এগুলো আসলে কি এখন অ্যাড্রেস করার খুবই গুরুত্বপূর্ণ সময়। যদি না বলা হয়, না সবাই সচেতন হয়, স্পেশালি টিচার এবং যারা স্টুডেন্ট, তাহলে কিন্তু এই যে ঘাড় এবং কোমরের মারাত্মক ডিসেবিলিটিতে ভুগবে। এবং আমি বলবো যে প্রত্যেকটা আমাদের যে উঠতি বয়সী যে ছেলেমেয়েরা আছে, তারা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন ডিসেবিলিটি, ব্যথা বেদনায় ভুগবে, এবং দেখা যাবে যে একটা অদক্ষ জনশক্তি পাওয়া যাবে দেশে। আপনার হয়তো এডুকেটেড থাকবে, উচ্চ শিক্ষিত পাওয়া যাবে, কিন্তু তাকে দিয়ে কোনো কাজ করানো যাবে না। বিকজ একটা মানুষ যদি ফিজিক্যালি ফিট না থাকে, তাহলে সে কখনো ভালো কোনো কিছু দিতে পারবে না। তো আমরা এই ঘাড় এবং কোমর ব্যথার মোস্ট অফ দ্য কারণেই আমরা বারবার বলছি যে মেকানিক্যাল বা চলাফেরা, শোয়া বসা, কাজকর্ম থেকে হয়ে থাকে, ইনজুরি থেকে হয়ে থাকে। তো এই যে কন্টিনিউয়াস বসে থাকে, মুভমেন্ট না থাকা, একই কাজ বারবার করা, এটা থেকে কিন্তু ইনজুরি তৈরি হচ্ছে বারবার, যেটা আমরা বলি আর্গোনমিক্যাল প্রবলেমস এখন যে রোগীগুলো আমরা বেশি পাচ্ছি। আর পাশাপাশি মানুষ বিভিন্ন কারণে আঘাত পায়, যেমন কাজ করতে গিয়ে পড়ে গিয়ে, চলাফেরা, উঠা বসায়, এগুলা অ্যাসাল্ট বা স্লিপ কেটে পড়ে গেল ফ্লোরে, বিভিন্ন কারণে দেখা যাবে যে পাশাপাশি আপনার এই ঘাড় এবং কোমরের আমরা বিভিন্ন সমস্যা পেয়ে থাকি। পাশাপাশি আরও বিভিন্ন বাত রোগ আছে, যেটা আমরা বলি আর্থ্রাইটিস রোগ। বিভিন্ন আর্থ্রাইটিসের কারণে দেখা যায় যে এই আপনার ঘাড় এবং কোমরের সমস্যা হয়ে থাকে। স্পেশালি পুরুষদের যেমন অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস বা আমরা বলি বিভিন্ন অটোইমিউন ডিসঅর্ডার, তা থেকে কিন্তু ঘাড় এবং কোমরে সমস্যা হতে পারে। তো মোস্ট অফ দ্য কজই হচ্ছে আমাদের রুগীদের নিজেদের তৈরি, সেটা হচ্ছে কাজের ক্ষেত্রে হোক বা বসে থাকার ক্ষেত্রে হোক, শোয়ার ক্ষেত্রে হোক। অনেক সময় অনেকে দুটো উঁচু বালিশ ব্যবহার করে বা একটাই বালিশ ব্যবহার করে, এটার হাই উঁচু খুব বেশি, তা থেকে ঘাড়ের সমস্যা হয়। এই যে মোবাইল ফোন ব্যবহার, অনেকে আছে সারাদিন এমনিতেই অনলাইনে থাকে, হ্যাঁ শুধু কাজ ছাড়া অনলাইনে থাকে সারাদিন। এই যে অনলাইনে থাকা অবস্থা সে সামনে কুজো হয়ে বসে বসে এই কাজটা করে। অনেকে কোনো সাইকোলজিক্যাল ডিপ্রেশনে যদি থাকে, মানসিক যদি কেউ কোনো অ্যাংজাইটিতে ভোগে বা হতাশায় থাকে, তখনও কিন্তু তার ঘাড় এবং কোমরে ব্যথা হতে পারে ডিউ টু ম্যাল পজিশন, বা আমরা পশ্চারাল ম্যাল পজিশন বলি, যে বসার ভুল বা দাঁড়িয়ে থাকার ভুল বা শোয়ার ভুল। কারো বিছানা সমস্যা থেকে হতে পারে, যদি বিছানাটা উঁচু নিচু হয়, অনেক বেশি শক্ত বিছানায় শোয় বা একেবারে তুলতুলে জাজিমে শোয় বা ফোমে শোয়, তা থেকে কিন্তু আপনার ঘাড় এবং কোমরের সমস্যা। শক্ত বিছানা অথবা খুব বেশি নরম বিছানা দুটোই আসলে ব্যবহার করাটা ঠিক না। আমি এবারে আমাদের অতিথি মিজানুর রহমান ভাই, আপনার কাছে আমি একটু জানতে চাইবো যে আপনার শুরুতে কি ধরনের সমস্যাগুলো ছিল এবং আপনি কিভাবে কি ট্রিটমেন্ট এখন পাচ্ছেন, আর আপনার অকুপেশন কি, আপনার পেশা কি? জি, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি কাজ করি, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করি। আচ্ছা, তো দীর্ঘ 19 বছর আমি সৌদি আরবে থাকি। অন্য কোনো সময় আমার এই ঘাড় ব্যথা কিংবা কোমর ব্যথা হয়নি। আচ্ছা, গত 8 মাস আগে হঠাৎ করে পায়ের যে নিচে মোড়ালিতে খালি ব্যথা করে। তো আমি তেমন একটা গুরুত্ব দিই না, স্বাভাবিক ব্যথা হয় আমাদের, আমরা যেহেতু কাজ করি, কষ্টের কাজ করি। তো ডাক্তারের কাছে গিয়ে যাইলে ডাক্তারে হয়তো ইঞ্জেকশন দেয়, বড়ি দেয়, খাই। হঠাৎ করে 10-12 দিন পরে আমি কাজের টাইমে কাজ করতে নিয়েছি, আমার কোমরে একটা টান খাইছে, মানে রগে টান খাইছে। খাওয়ার পর আমি সিধা হইতে আর পারছি না। তখন ডিউটি শেষ করার পরে ডাক্তারের কাছে গেলাম, উনি আমার একটা 4টা ইঞ্জেকশন দিছে আর কিছু বড়ি দিছে, ওটা খাইলাম। খাওয়ার পরে মানে ব্যথাটা হালকা গেছে, কিন্তু পুরোপুরি সুস্থ না। ওইখান থেকে আস্তে 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 আমার ব্যথাটা বাড়তেছে। তো আমি তো কাজ করতেছি, বাড়তেছে। একটা সময় দেখা গেছে আমি আস্তে আস্তে মানে আমি বেশি ইনজুরি হয়ে যাচ্ছি, আর মানে সামনে আর বাড়াইতে পারছি না। তখন একদিন সকালে আমি ঘুম থেকে উঠা দেখে আমার পাওয়ার আমি উঠাতে পারছি না। আচ্ছা, এর মাঝে অনেক ডাক্তার দেখাইছি যারা সৌদি আরব আছে। আমি সৌদি আরব রিয়াদে থাকি। কত বছর ধরে আছেন এখানে? রিয়াদে আছি 12 বছর হবে। আচ্ছা, আগে দাম্মাম ছিলাম। তো বাতা মার্কেটে যারা আছে রিয়াদে, তারা অবশ্যই যদি জানতে পারবো মেডিকেলগুলির কথা। আমাদের বাংলাদেশে একটা মেডিকেল আছে, ঢাকা মেডিকেল, ওখানেও দেখাইছি। একটা সাফা মক্কা 1, একটা সাফা মক্কা 2, এখানেও দেখাইছি। অন্যরাও বাংলাদেশি ডাক্তার। আর পরে একটা আছে আল জাজিরা হসপিটাল, আর একটা আছে বদরুদ্দি হসপিটাল, এখানেও দেখাইছি। এই 3 মাসে মোটামুটি আমি অনেক ডাক্তার দেখাইছি। আচ্ছা, লাস্ট পর্যন্ত দেখে আমার কোনো চিকিৎসা হচ্ছে না। যখন আমি সকালবেলা উঠতে পারছি না, তখন একটা হসপিটাল আছে, এটা আর আল আরবি হসপিটাল সৌদি, ওখানে গেছি। আর ওখানে একটা ইন্ডিয়ান ডাক্তার, একটা ফিলিপিনি ডাক্তার ছিল, ওনারা নিয়ে আমার প্রথমে X-ray করাইছে, রক্ত পরীক্ষা করাইছে। করানোর পরে আমার রিপোর্ট দিল যে আপনার কোমরে ব্যথা আছে সমস্যা, কোমরে ব্যথার সমস্যার কারণে আপনার পায়ে ব্যথা হচ্ছে। এখন আপনি রেস্টে থাকতে হবে, আপনি কোনো কাজ করতে পারবেন না, কোনো ভারী কাজ করতে পারবেন না, অতএব আপনি কোনো সিলিং উঠতে পারবেন না। তখন আমি সিদ্ধান্ত নিলাম আমি তো এখানে থাকলে সমস্যা আমার, কারণ বিদেশে বাড়িতে অসুস্থ হলে কেউ দেখার মতো না, আপনাকে কাজ করতেই হবে, কাজ করতে হবে। দ্বিতীয়ত হলো আমি রুমে থাকবো, সবাই তো ডিউটি চলে যাবো, এখানে আমার সেবা করার মতন কোনো স্কোপ নাই। কোনো এখানে বাইরে যে কারো আমি সহযোগিতা পাবো এটার কোনো স্কোপ নাই। হয়তো টাকা দিয়ে সহযোগিতা করবো, কিন্তু সে তো আর আমার জন্য বাসা বসে থাকবো না, যারা আমার রুমমেন্ট আছে। পরে ওনাদেরকে বললাম, বলার পরে 2 দিন পরে আমার করোনা তো মনে করেন সমস্যা। তো ওই সময় অনেক কষ্ট করে ডিউটি ছুটি কাটায় আমি দেশে চলে আসছি। তো দেশে চলে আসার পরে আমি কিন্তু সর্বপ্রথমে কিন্তু স্যারের কাছে আসছিলাম। আচ্ছা, একবারে আমি জানুয়ারি 26 তারিখে দেশে আসছি, জানুয়ারি 31 তারিখে স্যারের কাছে আসছি। আইসা স্যারের কাছে মোটামুটি সব কিছু বলা হলো। আমার একটা MRI দিছিল, MRIটা করে আনছি, টেস্ট মেস্ট সবে করে আনছিলাম। আনার পরে স্যারে বলছিল ভর্তি হওয়ার জন্য, কিন্তু আমার আবার একটা এখানে আমি একটা সোজাসুজি আমি ব্রেক করে ফেলাইছি যে আমার একটা বাতিজি জামা আছে যে ফিজিতে ডাক্তারি করে, উনি কান গলা বিশেষজ্ঞ ডাক্তার। আচ্ছা, তো ওনার মানে পরামর্শ নেওয়ার জন্য ওনার কাছে ফোন করছিলাম। তো ফোন করছে, উনি বলছে যে আপনি থেরাপিতে একটা সরাসরি যাবেন না, আপনাকে মেডিসিন ডাক্তার দেখান, দেখালে কি হয়। ওইখান থেকে আমি ভুলটা ওখানে করে গেছি, ওখানে আমি ভুলটা করে লাইছি। ভুলটা করার পরে ওখানে 2 মাস আমি ট্রিটমেন্ট করছি। তো ট্রিটমেন্ট করাতে আমার পায়ের যে এই জায়গাটা ব্যথাটা গেছে, কিন্তু মূলত আমার যে অরিজিনাল ব্যথা এটা যায় নাই। তখন আমি আবার চিন্তা ভাবনা অনেক করলাম, টাকা পয়সা এর বাকি অনেক অনেকে নষ্ট করছি। তাহলে চিন্তা ভাবনা করে দেখলাম যা আল্লাহ তো এক সময় ভালো করবে ইনশাল্লাহ, আল্লাহর একটা আশা আছে, একটা আশা ছিল আর কি। তখন আমার ছোট ভাই এস এম ইউসুফ উনি বললো যে চলেন ওখানে যাই। আচ্ছা, তারপরে এখানে এসে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন কতদিন হলো এবং এখন আপনার অবস্থাটা কেমন? আমি যখন আসছিলাম তখন মোটামুটি আমি ভালোই অসুস্থ ছিলাম, তেমন একটা সুস্থ ছিলাম না। অথবা আমি আসলে পরিবারের কাছে তেমন বলি না, যে তারা চিন্তা করে অনেক টাকা নষ্ট করছি, তারা একটা হতাশার ভিতর থাকে, তার জন্য আমি তাদের সামনে তত একটা ই করি না। এমনি আমার ভিতরে তো ব্যথা আছে আমি জানি। পরে স্যারের কাছে আসলাম, আশা ভর্তি হওয়ার পরে আজকে 14 দিন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, আমি আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো, অনেকটা ভালো। আচ্ছা জি, আপনার সাথে পরে আবারও কথা বলবো। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিয়ে এসে আবার কথা বলবো। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? জি, আমি মোহাম্মদ আবু নাসের, ঢাকা ডেমরা থেকে বলছি। জি জি, আমার মামা হয়, তার বয়স আনুমানিক 35-36 হবে। তো সে প্রায় তার বয়স যখন 18-15 ওই সময় থেকেই তার জ্বর আসতো মাঝে মধ্যে। তো জ্বর আসার পর থেকে এটা তার মানে আমার মামা নানা নানি ওটা ভালোভাবে নিত না, মানে নর্মালি জ্বর আসতো আর কি। এখন জ্বর আস্তে 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 এরকম একটা পর্যায়ে হচ্ছে তার হাঁটু, ঘাড়, কোমর সবকিছু ব্যথা হতে থাকছিল। এরপর এক পর্যায়ে এগুলো এরকম কোন ট্রিটমেন্ট নেয় নাই তারা, এক পর্যায়ে দেখা গেছে যে সে হাঁটতে পারতো না, কোনো মুভমেন্ট করতে পারতো না। এখন স্টিল নাও এরপরে সে ওরকম কোনো ট্রিটমেন্ট করে নাই, কিন্তু এখন দেখা যাচ্ছে সে তার ঘাড়, হাঁটু, কোমর সবকিছু ফিক্সড হয়ে গেছে। ডক্টর দেখাইছে, আর মাঝে মধ্যে দেখাইতে বলছে যে তার বাতে থেকে এই প্রবলেমটা হচ্ছে। অ্যাকচুয়ালি এখন সে শুইতে পারে না, ইভেন কি ওয়াশরুমে গেলে দাঁড়ায় পায়খানা করতে হয়, চেয়ারে বসতে পারে না। এটা গত 15 বছর, লাস্ট 15 বছর ধরে। আমি জানতে চাচ্ছি স্যারের কাছে যে এটার ট্রিটমেন্ট কি বাংলাদেশে আছে, বা আমি যদি তাকে কোনো হসপিটালে নিয়ে যাই বা কোনো ডক্টর দেখাই এটা ট্রিটমেন্ট পাওয়া যাবে কিনা, বা এটা থেকে কিভাবে সমাধান পেতে পারি, এটা স্যারের কাছে আমার জানা। যে আপনার মামা এখন কি করে, মানে ওনার পেশা কি? উনি একদম টোটালি বেডে, মানে উনি কিছু করতে পারে না, উনি টোটালি। বুঝতে পেরেছি। জি, ওনার যেটা বুঝেই যাচ্ছে এক প্রকারের আর্থ্রাইটিস, যেটা আমরা বলি অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। তো অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস হচ্ছে এমন একটা আর্থ্রাইটিস, আমাদের প্রতিটা জোড়াকে ফিক্সড করে, অ্যানকাইলোজ মানে হচ্ছে জোড়া ফিক্সড করে ফেলা বা আটকিয়ে ফেলানো, অ্যানকাইলোসিস। তো এটা হয় এই রুগীদেরই, যেটা টয়লেট, প্রস্রাব, পায়খানা বা কাজকর্মে প্রবলেম হয়, দাঁড়িয়ে করতে হয়, এক পর্যায়ে মেরুদণ্ড একেবারে স্ট্রেট হয়ে যায়, যেটা বলি ব্যাম্বো শেপ পুরা হয়ে যায়। তো নরমাল যে কার্ভেচারটা থাকার কথা সেটা না থেকে একেবারে সোজা হয়ে যায়, এবং অনেক সময় হিপ জয়েন্ট ফিক্সড হয়ে যেতে পারে, হাঁটু ফিক্সড হয়ে যেতে পারে, শোল্ডার, আবার ঘাড় নাড়াতে অসুবিধা হবে। কেউ যদি তাকে ডাকে ডানে বা বামে বা মুভ করতে, সে তাকাতে পারবে না, তাকে বডি পুরা টোটালি ঘুরে তারপরে তাকে তাকাতে হয়। তো এই যে রুগীগুলা, এই জাতীয় অল আর্থ্রাইটিস, শুধু যে অ্যানকাইলোজিং না, মানে প্রত্যেকটা আর্থ্রাইটিস রুগী একটা ভুল চিকিৎসা করে থাকে বা ভুল মেসেজে থাকে। জি, তাদের ধারণা যে ব্যথা কমে গেলে সে ভালো হয়ে যাবে। হ্যাঁ, ব্যথাটা কেবল কমানো কিভাবে হোক, তো সেজন্য ব্যথার ওষুধ খায় বা ডাক্তারদের কাছে গিয়ে ব্যথার ওষুধের কথা বলে। আমরাও ব্যথার ওষুধ দিয়ে থাকি অনেক ক্ষেত্রেই রুগীর সাজেশনের কারণে। আসলে ভুল মেসেজটা হচ্ছে এই রুগীদের টুডে টুমুরু, এই রুগীগুলা কিন্তু আপনার আস্তে আস্তে আপনার ডিজেবল হয়ে যায়, যেটা আমরা বলি কি পঙ্গু বা একেবারে টোটালি ডিজেবল, জোড়াগুলা নষ্ট হয়ে যায়। তো সেই দিকে মনোযোগ দেওয়া খুবই জরুরি, কারণ আর্থ্রাইটিসে ব্যথা হবে এটা ঠিক আছে, কিন্তু সেকেন্ডারিলি বা কমপ্লিকেশন অ্যারেস করতে পারে, সে ডিজেবল হয়ে যেতে পারে, পঙ্গুত্ব বরণ করতে পারে। আস্তে আস্তে সে তার মানে একেবারে টোটালি তার লাইফ টোটালি আমি বলবো ডিপেন্ডেন্সি গ্রো করতে পারে, আরেকজনের উপরে চলাফেরা এগুলো করতে পারে। তো আমার মনে হয় আপনার মামাকে বেটার চিকিৎসা পেতে গেলে পুনর্বাসন হাসপাতাল বা রিহ্যাবিলিটেশন এবং ফিজিক্যাল থেরাপি নিয়ে যে হাসপাতালগুলো কাজ করে বা এই জাতীয় চিকিৎসককে আপনাকে দেখাতে হবে, এবং এই রুগী অনেক দিন হসপিটালাইজড করে চিকিৎসা করতে হবে। তবে এটা অনেক সময় নষ্ট করে ফেলেছেন আপনার কথা অনুযায়ী বোঝা যায়। তো তারপরও যদি কন্টিনিউ করা যায়, হয়তো সময় লাগবে, হ্যাঁ আশা করি ইনশাআল্লাহ ইমপ্রুভ হবে। আমাদের আজকের অতিথি নিয়ে যে প্রশ্নটি করব যে ওনার যে প্রবলেমগুলো ছিল এটা কি তার পেশার সাথে জড়িত কিনা, এবং প্রথমে তো এটা সেইভাবে উনি ট্রিটমেন্ট আসলে পাননি, অনেকগুলো হাসপাতালে উনি দেখিয়েছেন সৌদি আরবে, কিন্তু এখন কি ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে যে যাতে করে উনি এতটা এখন উন্নতি হয়েছে ওনার? ধন্যবাদ আপনাকে। আসলে উনি তো আপনি জানেন যে ওনাকে হার্ড ওয়ার্ক করতে হয় ওখানে এবং দীর্ঘ অনেক বছর ধরে করে আসছে, তো আনফর্চুনেটলি সে একটা বোঝা উঠাইতে গিয়ে হয়তো ডিস্ক প্রলাপস হয়েছিল বা হয়তো আগে থেকে অনেক সময় ভালনারেবল থাকতে পারে, যে হয়তো দুর্বল ছিল স্পাইন কোনো কারণে, হয়তো ওই দিন হয়তো এটা প্রলাপস হয়েছে। তো কিন্তু উনি একটা কথা বলছে যে পায়ের ব্যথা অনেক আগে থেকেই ছিল, ঠিক না? তো ওই পায়ের ব্যথাটা এটা কিন্তু আসলে অনেকে বুঝে না, যেমন প্রায় আমি রুগী পাই আমাকে বলে যে স্যার আমার তো পায়ে ব্যথা, মাংস কামড়ায় বা ব্যথা করে বা হিলে ব্যথা করে, কিন্তু আপনি কেন কোমরের এমআরআই করবেন? হ্যাঁ, তো এটা আসলে রুগী সাধারণ মানুষে তার মতো চিন্তা করবে, কিন্তু একজন স্পেশালিস্টকে সেটা বুঝতে হয় দীর্ঘদিন পড়ালেখা এবং তার ক্লিনিক্যাল এক্সপোজারের মাধ্যমে। তো ওনারও সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পেরেছি বা এমআরআইয়ের মাধ্যমে। আরেকটা মেসেজ কিন্তু উনি সবাইকে দিয়েছে অলরেডি, যে উনি হয়তো আমাদের কাছে আসছে বা আমাদের মতো চিকিৎসক উনি খুঁজতেছিল, যে যারা ফিজিওথেরাপি ডিসেবিলিটি নিয়ে কাজ করে, কিন্তু ভুলবশত ওনাকে একটা ভুল মেসেজ দেওয়া হয়েছে যে মেডিসিনের ডাক্তারের কাছে যেতে হবে। হ্যাঁ, মেডিসিনের ডাক্তার অনেক রোগের চিকিৎসা করে থাকে, লটস অফ ডিজিজ, কিন্তু এই সকল রোগীর একমাত্র মানে এটার অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্টই কিন্তু আমরা যারা ডিসেবিলিটি নিয়ে রিহ্যাবিলিটেশন নিয়ে ফিজিক্যাল থেরাপি নিয়ে কাজ করি এই জাতীয় ডাক্তাররা অনেক ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে সার্জনেরও এখানে বিশাল ভূমিকা পালন করে থাকে, কিন্তু এই ক্ষেত্রে মেডিসিন তেমন কোনো রোল নেই। হ্যাঁ, মেডিসিনের কোনো এখানে বড় কোনো রোল নেই, সাহায্যকারী চিকিৎসা মেডিসিন এখানে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে একেবারে টার্মিনাল স্টেজে তখন হয়তো বা সার্জারির প্রয়োজনীয়তা দেখা দেয়। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো একটা বিরতি থেকে ফিরে। জি প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন।